যতটা জানি যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তখন কি আপনার মনে হয় যে এই নামাজের সঙ্গে সিনেমা যাচ্ছে না? না, এটা আমার মনে হয় না। কারণ হচ্ছে কি যে আমি যখন প্রথম হজে যাই, তো হজে যাওয়ার সময় আমি চিন্তা করেছিলাম যে আমি হজের থেকে এসে আর ফিল্ম করব না। আচ্ছা, আপনি যে ব্যবসা করতে গেলে, এই ধরনের ব্যবসা করতে গেলে ঘুষ দিতে হয়, এটা কি আপনি জানেন? আমি বললাম জি। বললেন যে হ্যাঁ, এখনই জি বললেন না, আরও তো আছে। তো আপনি তো মানে ঘুষ না, শুধু ওই যাদের সঙ্গে আপনি ব্যবসা করবেন তারা জানে না যে আপনি চলচ্চিত্রে আপনি নায়ক, অনেক নায়িকার সঙ্গে, তারপর অনেক মেয়েদের সঙ্গে আপনার পরিচয় আছে, তো সেটাও তো চাইতে পারে আপনার কাছে। আমার কান টান লাল হয়ে গেল, চেয়ারও চেয়ারও লাল হয়ে, তখন আমাকে ধমক দিল। আমার বাবার মতোই আসলে আমাকে করতো, যা করছেন করেন, হজ করতে যাচ্ছেন হজ করে আসেন। আমি ইসলামের যে নিয়মে ব্যবসা জানি সেটা হলো 25%-এর উপরে লাভ করা যায় না। 25%-এর উপরে লাভ করলে সেটা সুদে পর্যবসিত হয়। আপনি কি কোনো ব্যবসায়ীকে বলেন যে আপনি 25% করবেন এই হজ করার পর, 25% হজ করার পর 25% লাভ করবেন, বেশি লাভ করবেন না? এটা কি ওনাকে জিজ্ঞাসা করেন? আমার মুখের দিকে তাকায় থাকে। তাই আমি বললাম যে ওনাদের যদি এটা প্রশ্ন না করেন, আমাকে কেন একটা প্রশ্ন করছেন? আমি চলচ্চিত্র করছি, চলচ্চিত্রের সঙ্গে আমার একটাই শুধু আমার অন্যায় হচ্ছে, আমার আমাকে কোনো মিথ্যা কথা আমাকে বলতে হয় না, আমি কোনো নারীর সঙ্গে আমাকে কোনো অসৎ কাজ আমাকে করতে হয় না। হ্যাঁ, ইসলামের একটা পর্দার যে বিষয়টা আছে সেই জায়গাটাই শুধু আমি আমি আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এছাড়া আমি চলচ্চিত্র থেকে আমি নামাজ পড়ছি, এই চলচ্চিত্র থেকে আমি হজ করতে এসেছি, এই চলচ্চিত্র থেকে আমি সত্যি কথা বলি, এই চলচ্চিত্র থেকে আমি বেইমানি করি না, এই চলচ্চিত্র থেকে আমি কারো ক্ষতি করি না, আমি কোনো কিছু করি না। ইরান একটি ইসলামিক কান্ট্রি হওয়া সত্ত্বেও কেন চলচ্চিত্র করে, এই প্রশ্ন বোধ হয় আপনাদের অনেকের মনেই আছে। তো আমরা কেন করি সেটা আমাদের ব্যাখ্যা হলো এমন, সেটি হলো আল্লাহ সুন্দর এবং আল্লাহ সুন্দর পছন্দ করেন, আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, আকাশকে সুন্দর করার জন্য নক্ষত্র দিয়েছেন, আল্লাহ গাছ তৈরি করেছেন, যে গাছে ফল দিয়ে ভালো লাগে সে গাছে ফল দ্বারা শোভিত হয়েছে, যে গাছ পাতা দিয়ে ভালো লাগবে সে গাছকে পাতা দিয়েছেন আল্লাহ। তো আল্লাহ আমাদের ধারণা সমস্ত নান্দনিকতা, নান্দনিক শিল্পকে আল্লাহ পছন্দ করেন, আর সেজন্যে আমরা সিনেমা করছি। তবে আমার অনুরোধ এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি সিনেমাকে পরিষ্কার রাখতে, অযথা ভায়োলেন্স এবং অশ্লীলতা দিয়ে সিনেমাকে পণ্য হিসাবে ব্যবহার করবেন না আপনারা, এবং আমরা করছি না। যদিও তার ব্যবসা হচ্ছে, আমরা বিদেশ থেকে বহু পুরস্কার নিয়ে আসছি, পুরস্কারের তালিকা বললেন যে এত পুরস্কার, এত ছবি তৈরি হচ্ছে প্রতি বছর, তালিকা দিলেন, দেওয়ার পরে বললেন যে আপনারা চেষ্টা করবেন, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের ব্যাখ্যা হলো এই, আপনারাও এই ব্যাখ্যা অনুযায়ী চেষ্টা করবেন, হয়তো আল্লাহ নারাজ হবেন না, হয়তো আল্লাহ পছন্দ করেন। আমরা 10 ভাই বোন, বড় ফ্যামিলি। তো আমার মজা লাগতো কখন, যখন আমি আজান দিতাম কিংবা আম্মা আব্বা ভাই বোন সবাই ইফতারি করছে, এটা বড় অনেক বড় পাওয়া, এটা একটা মানে আত্মতৃপ্তি কিংবা শান্তি। এক্স্যাক্টলি, আমি মসজিদে আজান দিতাম, আর আমি এমন ভালো আজান দিতাম এলাকার মুরব্বীরা প্রথমে আমাকেই শুক্রবার আগে বলতো যে মুয়াজ্জিনকে সরাই দে, আমাকে বলতো ডন আজান দিবে, এরকম একটা ব্যাপার। আর ওই মাগরিবের টাইমে বলতো, আসরের টাইমে বলতো, মানে আজানের আগে আমি মসজিদে ইন করলেই মানে মুরব্বীরা আমার দিয়ে আজান দাও, এরকম একটা। আর তখন আজান দিতে থাকে হয় কি, একটা হ্যাবিট বলেন কিংবা একটা আগ্রহ কিংবা একটা উৎসাহ কিংবা একটা চাওয়া পাওয়া থেকে যায়। আচ্ছা ঠিক আছে, মাগরিবের আজানটা আমি দেবনি। আচ্ছা, আমি সবচেয়ে ফেভার করতাম ফজর আজানটা দিতে, আমার খুব ভালো লাগে, কারণ ফজর আজানটা দিলে হয় কি অনেক নিরিবিলি থাকে, তো তখন আজানের যে একটা সুমধুর যে একটা ব্যাপার কাজ করে, ওই ব্যাপারটা যারা নামাজি তাদের মধ্যেও কাজ করে। একটা সুন্দর আজান শুনলে যারা নামাজি তারা কিন্তু তখন আরও আগ্রহ করে উঠে যায় নামাজ পড়তে যায়, এটা স্বাভাবিক। কারণ আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন শয়তান আপনার পিছনে লেগেই থাকবে, আর একটু পরে উঠ, একটু পরে উঠ। এই টাইমে যদি একটা সুন্দর আজান কানের ভিতরে আসে তখন কিন্তু ওর ধার্মিক পাওয়ারটা কাজ করবে, তখন
তখন উঠবে, এরকম একটা চিন্তা চেতনা থাকে। আর আজান দিলে পরে এমনি ভালো লাগে, মানে আমি আমি স্কুল লাইফ থেকেই মানে 7-8 থেকেই আজান দিতাম, ম্যাট্রিক যতদিন বগুড়া ছিলাম আর কি, মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত নিয়মিত আজান দিতাম। আল্লাহ নবী বলেছেন যে মসজিদ দূরে দূরে করো, যত পা তুমি হেঁটে যাবে ওই দূরত্বটুকু তোমার নামে লেখা হবে, তুমি মসজিদের জন্যে যাবার জন্যে অনেক দূর হেঁটেছ। আজ আমরা বেডরুম থেকে বেরিয়ে মসজিদে ঢুকতে পারি, এটা তো আল্লাহ নবী বলেন দূরে দূরে কর, এই যে যেতে যেতে তাকে স্মরণ কর, যত পা তুমি হাঁটবে আল্লাহর ঘরে যাওয়ার জন্য তত দূর আর তোমার নামে আল্লাহ কিছু ভালো কথা লিখবেন যে আমার বান্দা আমার ঘরে আসার জন্য অনেক দূর হেঁটে এসেছে, এখন বেডরুম থেকে বেরিয়ে আমরা মসজিদে যাই, যার জন্য নামটাই হয়ে গেল ঢাকা শহরের মসজিদের নগরী, মসজিদের শহর। যে বস্তু সবচেয়ে বেশি আত্মার কাছে পাওয়া যায় সে মূল্যহীন। আল্লাহ নবীর একটি ছোট্ট হাদিস আমাকে খুব আকর্ষণ করে, সাহাবীরা বলল হুজুর এটা একটা কাফেরের লাশ, উনি বললেন এটি একটি মানুষের লাশ। এই যে আল্লাহ নবীর মানুষকে মানুষ হিসাবে দেখা, এই হাদিসটুকু যদি আমরা বাংলাদেশের মুসলমানরা মানত তাহলে এত ঝগড়া বিবাদ এত খুনোখুনি এই সাম্প্রদায়িকতা থাকতো না। ধর্মে আল্লাহ নবী কোনোদিন গড়াগড়ি করেননি, সবাইকে উম্মত হিসাবে আল্লাহর বান্দা হিসাবে তিনি সম্মান করেছেন। এই যে হানাহানি মারামারি এগুলো আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে। প্রথমত কথা হচ্ছে যে ওনারা অন্য কোনো ধর্মের কাউকে নিয়ে তো কোনো কথা বলে না, বুঝছে কি? তো সবসময় হযরত রাসূল সাল্লামকে কেন ব্যঙ্গ করতে হবে তাকে? তার মানে একটা স্পেসিফিক তারা একটা ধর্ম বিদ্বেষী, তো যে কোনো ধর্ম বিদ্বেষী মনোভাবই কিন্তু খারাপ। আপনি মানছেন কি মানছেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি তো আর ব্যঙ্গ যে করছে যে ব্যঙ্গচিত্র আছে অন্য কোনো চিত্রই নাই, তা আপনি ব্যঙ্গ করলেন কীভাবে? হযরত রাসূল কোনো চিত্র আছে যে ওনার এইরকম, তো তবে ওনারা ব্যঙ্গ করলো কীভাবে? মানে একটা চুল দাড়ি দিলেই হইল, চুল দাড়ি টুপি একটা লাগাই দিলেই কি হয়ে গেল? সেটা নিঃসন্দেহে একটা মানে ঘৃণিত কাজ যেটা ফ্রান্স করছে, এবং এটা প্রতিবাদ হওয়া উচিত যে এতটা জিহাদি মনোভাব চলে আসলো, তাইলে তো সব কিছুতেই জিহাদি মনোভাব থাকা উচিত ছিল, ছিল না? সুদ খাওয়ার সর্বশেষ গুণা হচ্ছে, 100তম পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা। আপনি ফ্রান্সের ওই বিষয়টা প্রতিবাদ করবেন, ওকে ফাইন, শুধু ফ্রান্স কেন সবকটা জিনিসই তো প্রতিবাদ করা উচিত যেইটা খারাপ। প্রতিবাদেরও একটা সৌন্দর্য আছে, ইসলামের কিছু দিক নির্দেশনা আছে, ওইটা করেন, কোরআনটা পড়ে বুঝে করেন, হুজুগে লাভ দিয়েন না। আমি বলছি যে 100% প্রতিবাদ করা উচিত, সেটা করবেন, কিন্তু কোরআন হাদিস অনুসারে করেন। আমি কোরআন হাদিসে অত ভালো জানি না। অনেকেই মনে করে যে আমরা মিডিয়া যারা আসি তারা যে নামাজ কালাম পড়ি না, আমরা যথেষ্ট নামাজ কালাম পড়ি। যখন দেখবেন ক্যামেরা চলতেছে আজান দেয় তখন সাথে সাথে ক্যামেরা বন্ধ হয়ে যায়, আজানের টাইম পার না হওয়া পর্যন্ত ক্যামেরা চলে না, শর্ট চলে না, আমরা বন্ধ করে দিই। যারা বলে যে নামাজ হচ্ছে যাচ্ছি, ঠিক আছে যাও,
যত কাজই থাক নামাজ পড়ার বেলায় ফ্রি, ঠিক আছে, নামাজ পড়ে অনেক সময় স্মরণ করিয়ে দেয়, দিলু ভাই আসর আজান দিছে আপনি নামাজ পড়তে যাবেন, নামাজ পড়ে আসেন। তারপর দেখা গেলো মাগরিবের সময় দেখা গেলো আধা ঘন্টাটা ব্রেক থাকে, বেশ সময় ওখানে কেউ নাস্তা খাচ্ছে, কেউ নামাজ পড়তেছে, একটু ব্রেক থাকে। নামাজের সময় কেউ কখনো বলে না নামাজ পড়তে যাওয়া যাবে না, এটা আমি কখনো শুনি নাই, এটা অনেকের ধারণা। কিন্তু তারপরে আবার দেখবেন যে আমাদের আমাদের মিডিয়াতে অনেকে আছে, ওনারা দান খরা তো খুব পছন্দ করেন, অনেকে দান খরা তো করেন বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন এতিমখানায়, আমিও করি, মাঝে মধ্যে করার চেষ্টা করি। হাদিসের জায়গা থেকে যে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন বুঝতে না পারে, এটি হলো আমাদের হাদিসের কথা। তো সেই প্রেক্ষাপটে আমি প্রথমত করোনার সময় যখন মানুষকে একটু হেল্প করলাম, আমি আমার মাকে প্রথমে ফোন করি, বিকজ আমি তো মা বক্তা একজন মানুষ, সো মাকে ফোন করলাম যে আম্মা আমি তো কিছু লোকজন রেটু, এই সময় আমাদের কিছু করা উচিত। কিন্তু হাদিস আছে খুব নিকট আত্মীয় স্বজন যদি দরিদ্র থাকে বা খুব কাছের মানুষদেরকে আগে সাহায্য সহযোগিতা করতে হয়, সেগুলো করবেন আম্মা, কিন্তু একটা ছবি তুলেন না। আমার একটা রিকোয়েস্ট, আমি চিন্তা করি যে সবসময় দুইটা পয়েন্ট অফ ভিউতে চিন্তা করি, একটা পয়েন্ট অফ ভিউ হলো আমি সিদ্দিকুর রহমান, আমি আল্লাহ আমাকে একটু চলার মতো ভালো সামর্থ্য দিয়েছি দেখে আমি ভালোভাবে চলি, বাট যদি আমি তাদের জায়গায় থাকতাম তাহলে আমার অবস্থানটা কী হইতো। আমার বাবা খুব হাজি মানুষ ছিলেন, উনি মারা গেছেন 15 সালে, উনি চারবার চিল্লা করছেন, হজ করছেন, আমি হজ করাইছে, আমি আমার সলিড পরিশ্রমের টাকা দিয়ে আমার যেহেতু বিজনেস আছে সব কিছু মিলাই, কারণ আমি প্রত্যেকটা ইনকামকে আমি সলিড মনে করি, ওই জায়গাটা থেকে বাবাকে আমি হজ করাই আনছি। তবে বাবা মারা যাওয়ার আগে আমার হাতে ধরে তিনটা কমিটমেন্ট করে গেছে, তিনটা কমিটমেন্টের আমি একটা কমিটমেন্ট ফুলফিল করছি আর দুইটা কমিটমেন্ট এইটা করতে বলতে চাচ্ছি না। এর মধ্যে একটা হলো বাবা মারা যাওয়ার আগে শুধু যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো যে তুমি যতটা পারো এই মিডিয়াটা ছেড়ে দিও একদিন, এই মিডিয়াটা ছাড়তে হবে, বিকজ তোমাকে মরতে হবে কোনো একদিন, তুমি যত দ্রুত সম্ভব তুমি এইটা করবা। এইটা আমাকে লাস্টে যখন আব্বা মারা গেছে তার আগে বলে গেছে, সে এটা আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই বোঝাইছে, একটা ইসলামের শরীয়ত মতো আমাকে বোঝাইছে যে তুমি এখান থেকে সরে যাবা, এই একটা কারণে। সেকেন্ডলি বলছে যে তুমি সরে যাবো বলতে একবারে ছেড়ে দিবা তাও কিন্তু না, এডিট করা যায় কি না, কারণ তোমার এই কর্মটা দিয়ে তুমি মানুষের পাশে থাকার জন্য বলছে আমাকে। আচ্ছা, যেসব মাওলানা আমরা দেখি যে ওয়াজ করেন তাদের মধ্যে কেউ কেউ মাহফিলের মধ্যে কৌতুক করেন, এটাকে আপনি কীভাবে দেখেন? আসলে কৌতুকটা একটা জিনিস কি, আপনি যদি এটা ধরতে যান, সাইদি সাহেব একরকম বক্তা ছিল, যুক্তিবাদী সাহেব একরকম বক্তা ছিল। তো যুক্তিবাদী সাহেবের একটা কৌতুক, একটা গল্প আমি ডাইরেক্ট কৌতুক বানাইছি। এটা জিনিস হইল কি, ওই দুই বন্ধু শুইছে আর অন কে বড়ো কে ছোট এটা নিয়ে অন গৃহস্থ খাওয়াইব, মানে মাছের মাথা দিব, অন কয় আপনাদের মধ্যে কে বড়ো কে ছোট, আপনি কি বড়ো শিল্পী না উনি বড়ো শিল্পী? তো একটা হাত ধুইতে গেছে আরেকটা জিজ্ঞা, এটা আমি পাপ্পুরি দিয়ে করছিলাম। তো সুরজ বাঙ্গারি কইলাম, আচ্ছা পাপ্পু বড়ো শিল্পী, আপনি বড় কোনটা তো একটা ছাগল, আচ্ছা তাই নাকি ও ছাগল, আচ্ছা ঠিক আছে ওয়া আইসে। আমি কই ভাই এবার আপনার হাত মুখ ধুয়ে নেন খাওয়া রেডি। তো আমি ওই পাপ্পুরি জিজ্ঞে, ভাই ওই বড়ো শিল্পী না আপনি, কোনো একটা ও তো একটা গরু, তাহলে কি হলো একটা একটা গরু বানালো একটা একটা ছাগল বানালো। আমি ডাঁড়ে কী করছি, ফেনার ডোগা আছে খেটটার কাইটা খল্লি টল্লি দিয়ে সুন্দর করে দুইটার প্লেটে একদম ঢাইকে আনছি। এখন ওরা তো খাইতে বসে, ভা মাশাল্লাহ আপনার বাড়িতে খাবো, প্লেট উঠে দেখে ঘাস খল্লি, এডি কো ভাই এটিকে মানছে খায়, এই যে আমি ভাই আমার কোনো অপরাধ নাই, আপনি হেরে গরু বলছেন হ্যাঁ আপনারা ছাগল বলছে, গরু ছাগল এগুলো খায় ভাত খায় না। এই বক্তব্যটা যুক্তিবাদী সাহেবের রাখছিল। আচ্ছা, আসলে ওনাদের অনেক বক্তার মধ্যে ওনার বক্তারা মাঝে মাঝে মানুষকে একটু হাসাইতে চায়, হাসাইতে চায় আবার কান্দাইও ফালায়, এটাই বক্তাদের সিস্টেম আমার মনে হয়। ওয়াজ বেশি হচ্ছে, গান কম হচ্ছে, এটা আমি মনে করি ভালো শুভ পথ। ওয়াজ হচ্ছে আল্লাহর রাস্তায় মানুষ যাবে, তো গানের মধ্যেও আল্লাহর রাস্তা আছে, যে গানের মধ্যে উঠিয়া এই হেডে 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 না হেডে হেডে না, মানে কত হইলো যে আমরা সবাই এই মূলবীয় আমরা গান গাইতেছে, আমরা সব আমরা আমরাই, হ্যাঁ এটা আমাদের আমি কোনো ব্যাখ্যা দিব না। হ্যাঁ আমার কথা হলো যে ওয়াজ হোক আর গান হোক, হ্যাঁ কারণ আমি নিজেই মৃত্যুসজ্জা থেকে ঘুরিয়ে আল্লাহ তাআলা আনাইছে আমারে, আমি এখন সুস্থ, হ্যাঁ আমি নতুন জীবন পেয়েছি, আমাকে আল্লাহ তাআলা এবং এই 10 কোটি লোকে কি 15 কোটি লোকে আমার জন্য দোয়া করছে, আমার মা 107 বছর বয়স, আমার মা আছে বেঁচে,
এটি আমার আমার এই পাওনায় আমি এখন খালি বাকি জীবনটা আমি গান গাইতে চাই কীভাবে দেশের উপকারের জন্য। জীব আমরা পলম হয়েছে তিনি, তো জীব পলমকে নিয়ে কোনো দিন তর্ক হয় না, এই তর্ক হয়েছে বিধায় কিন্তু এই সমস্যাটা হয়েছে। কারণ পালাগান বলতে মানে মানে কে কাকে ঠকাতে পারে এই একটা সিস্টেম, আমি অবশ্য দেখি না কেউ শুনিও না কিন্তু আমি জানি, এবং অনেক অশ্লীল ভাষাও তারা ব্যবহার করে, এটাকে আমি কী গান বলবো আমার মাথায় ঢোকে না, আমরা তো গান করি। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে তারা কতটুকুই বা জানে, একজন আছে ওর ভিতরে শিক্ষিত, সেটা আবুল সরকার, মানে ডিগ্রি পাস, একজন শরিয়ত মারফত যাই হোক না কেন, যে বিষয়ে আলোচনা হোক না কেন তাকে জানতে হবে, না জানলে তখন এই সমস্যাগুলো হবে এবং সেই সমস্যার কিছুটা রেশ আমাদের মধ্যেও পড়ে। সোজা কথা, আজকে কেন কলঙ্ক হবে, শিল্পীদের অ্যারেস্ট হবে কেন, গানের কথা নিয়ে আল্লাহ রাসুলকে নিয়ে কেন তর্ক করবে তারা, এই পালাই তো হওয়া উচিত না, এই জন্য বন্ধ হয়ে যাচ্ছে। জীবনে ইসলামিক গান করার কোন স্বপ্ন আছে? ইসলামিক গান তো আমি করেছি, করেছেন কয়েকটা কথা করেছি আমি, আবার না আমি হামনাতগুলো করব, আমি আসলে হামনাতগুলো করার জন্য যে পরিমাণ স্টাডি করতে হবে, আমি ছোটবেলায় যেগুলো শিখেছি একটা জিনিস, আমার শ্রদ্ধা কল্যাণেশন গুপ্তা উনি মারা গেছেন, কল্যাণী দিয়ে আমাকে হামনাত শিখিয়ে গেছেন কিন্তু অনেক, এবং আমি মিলাদে পড়তাম, নজরুলের হামনাত এক সময় মিলাদে পড়তাম আমি স্কুলের। আচ্ছা, এগুলো আমার মুখস্থ আছে, এখন মাঝে মধ্যে এমনিতেই ভালো লাগে। তো কল্যাণী দিয়ে আমাকে নজরুলের উপর মোটামুটি, তো আমি চিন্তা করছি যে আমি যন্ত্র ছাড়া খালি গলায়, অনেকে চান এটা যে অনেকে বাদ্য পছন্দ করে না বা বিভিন্ন রকম কথা বলেন, তা ওনাদের জন্য আসলে আমি গান করব কিছু হামনাত খালি গলায়। হ্যাঁ, অ্যাটলিস্ট 60 গান হামনাত বেরোবে আমার, 60 গান আমি করবো, লিস্ট করা আছে, লেখা আছে, আমি একটু ফ্রি হলে ভয়েসে ঢুকে যাবো এবং এগুলো আজীবনের জন্য গিফট থাকবে আমার। আমরা যেমন শুনতাম ইফতারের সময় ক্যাসেট লাগিয়ে দিয়ে আমরা সুরা ফাতিহা শুনতাম বা তর্জমা শুনতাম, এটা আছে না, এখন অবশ্য রোজা পার হয়ে গেছে, আমরা যখন যেভাবে বড় হয়েছি তখন রোজাটাকে আমরা ওইভাবেই আসলে মেনটেন করে এসছি।